গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রায় 8:30 বাজে, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। বাবা তো আগেই বেরিয়ে গেছে, যেহেতু টিকিট কাটার ব্যাপার রয়েছে, তো মা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। চলো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি, দেখা যাক কী হয়। আমি আগে বেরোলাম কারণ দু একটা জিনিস জেরক্স বাকি রয়েছে, তো আমি জেরক্সটা করতে থাকি, ততক্ষণে মা রেডি হয়ে চলে আসবে, তারপর একসাথে স্টেশনের দিকে চলে যাব। আমরা ঠিক 8:30 নাগাদই বেরিয়ে গেছি, মানে ঠিক টাইমেই বেরোতে পেরেছি, ওখানে 10:30 মধ্যে ঢুকতেই হবে। ট্রেন ধরে একদম আমরা নামবো বিধাননগর, তারপর সেখান থেকে মনে হয় বাস ধরে যেতে হবে। যেখানে যেতে হবে সেখানে আমি একবার গেছি, মানে আমি বাবা মা তিনজনেই গেছিলাম, কিন্তু আমার পরীক্ষা ছিল একটা, সেটাই দিতে গেছিলাম। ঠিকঠাক মতন কাজটা হয়ে গেলেই ভালো। সকাল সকাল উঠে স্নান করে এই শীতের মধ্যে বেরোনো যেন এক বিড়ম্বনা। এই হাইড্রেন্টার অবস্থা দেখো, খালি দুনিয়ার যত নোংরা এখানে, দেখো অবস্থা। আমরা স্টেশনে পৌঁছে গেছি আর ওই যে বাবাকে দেখাও যাচ্ছে। রিটার্ন কেটে নিস একবারে। যে ট্রেনটা গেল সেটা আমাদের যাওয়ার ট্রেন নয়, সেটা মাঝেরহাট লোকাল, আর আমরা তো যেহেতু বিধাননগর নামবো তাই জন্য এর পরের ট্রেনটায় আমরা যাবো, আর বাবা ওইখানে বসে রয়েছে। আমরা যেহেতু লেডিস কম্পার্টমেন্টে উঠবো তাই আমরা একটুখানি হেগিয়ে যাচ্ছি, কিন্তু যে ট্রেনটা গেল না কি ফাঁকা ছিল দেখে আমার খুব লোভ লাগছিল। এরপর যে ট্রেনগুলো আসবে সেগুলো কিন্তু মারাত্মক ভিড় হবে। আমার বায়োমেট্রিক হয়ে গেছে, মানে ফিঙ্গারপ্রিন্টের ভেরিফিকেশন হয়ে গেছে, বাট মায়ের খালি নামটা চেঞ্জ হয়েছে, মানে নামটা চেঞ্জ করা গেছে, বাট ডেট অফ বার্থ চেঞ্জ করা যায়নি। এই ট্রেন থেকে নামার পর আমার আর তোমাদের কোনো আপডেটই দেওয়া হয়নি, কারণ বাসে আমি একেবারেই আনকমফোর্ট ফিল করি, মানে বাসে উঠে একেবারে ঝনঝনিয়ে গেছে হাত পা, এরকম অবস্থা। তাই জন্য আমি এখন আপডেট দিতে পারিনি, যাই হোক কাজকর্ম সারা হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। এবার একটু পেট পুজো করতে হবে, পেট পুজো না করলে হবে না। আর আমরা আজকে যেখানে এসেছি, এখানে তোমাদের বললামই যে আগে আমি একটা চাকরির পরীক্ষা দিতে এসেছিলাম, এসএসসির এক্সাম দিতে এসেছিলাম, তারপর অনেক বছর পর এলাম, আর এই এরিয়াতেই হচ্ছে বাবার অফিস। তো বাবাকে বলছি চলো ঘুরে আসি। বাবা স্যার হচ্ছে আমার জেঠুর মতন, তো তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, যদি ওই জেঠু থাকে তাহলেই যাবো, নয়তো যাবো না, দেখা যাক কী হয়। মজার কথা হচ্ছে আমরা এখন বাবার অফিসে যাচ্ছি। উ ভাবতে কেমন না মজা লাগে না, ছোটোবেলা এটা বেশি হতো। তোমাদের বলি এখানকার রুলস কি, আমি কিছুই বুঝলাম না। মায়ের নামটা চেঞ্জ হয়েছে, বাট ডেট অফ বার্থটা চেঞ্জ করার কথা বললাম, বলে নাকি প্যান কার্ড ছাড়া হবে না। তো প্যান কার্ড কোথায় পাবো যদি আধার কার্ড না হয়? তো সেটা বলাতে বললো যে আমাদের এলাকায় যে প্যান অফিস আছে সেখানে গিয়ে খোঁজ নিতে। ভোটার কার্ড দিয়েই নাম ঠিক করছে, তো ভোটার কার্ডেই তো ডেট অফ বার্থটা থাকে। তোমরা দেখেইছিলে যে আমি ঘুরে ঘুরে ভোটার কার্ড ঠিকঠাকভাবে রেকটিফাই করে নতুন ভোটার কার্ড তারপরে মায়ের এসেছিলো, তো সেটা দিয়ে হলো না। এটা কীরকম রুলস আমি কিছুই বুঝলাম না। আমরা এখন রয়েছি রংদে বসন্তী ধাবার সামনে, কিন্তু তাই বলে কিন্তু সেখানে আমরা যাব না। Part of me wants to stay forever. Part of me is afraid to get hurt. Love always made a mess of me. Broken.
এখন প্রায় 12:30টা মতন বাজে, আমরা বাবার অফিস থেকে বেরোলাম। প্রত্যেকটা অফিসেই দেখবে কিছু রেস্ট্রিকশনস থাকে, তো সব জায়গায় তো ক্যামেরা অন করে ব্লগ করা যায় না, তো সেখানে আমি এই জন্য কোনোরকম শ্যুট নিই। তো খুব ভালো লাগলো। আর একটা জিনিস আমি দেখছি যে এই সেক্টর 5 এরিয়াটা বেশ সুন্দর, মানে খুব একটা ভিড় নেই, যেহেতু অফিস এরিয়া আর শান্ত শিশু, মানে মোটামুটি ভালো লাগছে কলকাতার বাকি জায়গাগুলোর থেকে। কারণ কলকাতা মানেই তো জ্যাম, যানজট, কত কিছু। বাট এই এই এরিয়াটা আমার খুব ভালো লাগে আর কি, সেক্টর 5 এরিয়াটা, যেহেতু অফিস এরিয়া। Part of me is afraid to get hurt. Love always made a mess of me. Broken heart got the best of me. আমরা জাস্ট বাস থেকে নামলাম, এইবারে কিছু খাওয়া দাওয়া করতে হবে, আর এটা ভেবে আনন্দ হচ্ছে যে আর বাসে উঠতে হবে না। আমরা আবার চলে এসেছি বিধাননগর স্টেশনে খাওয়া দাওয়া সেরে, এইবারে চলো বাড়ি ফেরা যাক, অনেক হলো। শরীরটা যেন আর চলছে না, কতক্ষণে গিয়ে বিছানায় গাটা এলাবো ভাবছি, যেমন ঘুম পাচ্ছে সেরকম কি টায়ার্ড লাগছে। ওটাই তো আমি পুরো এসে ওই যে ফ্ল্যাট হয়েছি আর উঠতে ইচ্ছে করছিল না, তারপরে উঠে মা ঠাম্মাকে চাটা দিলাম, এত পায়ে ব্যথা করছে কি বলবো, মারাত্মক পায়ে ব্যথা করছে। তারপর এসে না দেখছি কেমন গায়ের মধ্যে পাক দিচ্ছে। আমি তোমাদের বলি না যে বাস, মানে বাস জার্নি আমি একদম নিতে পারি না, বাস জার্নি বলো তাছাড়া 4-wheeler জার্নি বলো, এগুলো আমি নিতে পারি না। 10 জার্নিটা ঠিক আছে, সেখানে প্রায় 25-30 মিনিট মতন আসা যাওয়া বাসে থাকতে হয়েছে, মানে যেতে 25-30 মিনিট, আসতেও তাই। তো তারপর থেকে আবার তারপরে আবার খেয়েছি ওখানে, যাই হোক দুপুরবেলা ভাত, তারপর থেকে দেখছি কেমন গা পাকাচ্ছে। তারপরে যাই হোক এসে জল ঢল খেয়ে চোখ মুখ ধুয়ে তো শুলাম, একটু ঘুমালাম, তারপরে উঠলাম, কিন্তু একদমই ভালো লাগছে না, ঠিক কেমন যেন একটা লাগছে, এই বাসে উঠেছিলাম বলেই মনে হচ্ছে এরকম হচ্ছে। তো যাই হোক আমার এখন জোর খিদেও পেয়ে গেছে, সেই ধরো দুপুর 1টা নাগাদ খেয়েছি, তাই জন্য আমি এখন বসেছি পায়েস খেতে। আর এই পায়েসটা করেছে হচ্ছে মানি, মানি না দারুণ পায়েস করে, এ তো পায়েস নয় যেন ক্ষীর। বাট অল ওভার আজকে কিন্তু খুব ভালোই লাগলো, আধার কার্ডের কাজটা মোটামুটি হয়ে গেল, আর ওই ডেট অফ বার্থটা কী হবে সেটা পরে দেখে নেবো, নামটা ঠিক হয়ে গেছে যখন অনেকটাই কাজ এগিয়ে গেছে, আর আমার তো হয়েই গেছে। তারপরে যে বাবার অফিসে গেলাম সেটা আমার সবচাইতে ভালো লেগেছে, সেটা আমি সবচাইতে এনজয় করেছি, মানে বাবার স্যারেরা ভীষণ ভালো মানুষ, মানে খুবই ভালো বিহেভিয়ার। যে জেঠুর কথা তোমাদের বললাম সেই জেঠু তো খুবই ভালো, সেই জেঠু আছে বলেই আরও বেশি গেছিলাম, যে যাই না দেখা করে আসি। খুব ভালো লাগলো, খুব মজা লাগলো, কারণ জানেন যে কলকাতার বিল্ডিংগুলো না খুব সুন্দর সুন্দর হয়, আশপাশের ভিউটা খুব সুন্দর হয়, সেই একটা ছোট্ট ভিউ তোমাদের সাথে আমি শেয়ারও করেছি। একটা কথা তোমাদের আবারও বলি, থাম্বনেলে যেহেতু তোমরা দেখেছো, টাইটেলে তোমরা পড়েছো যে বাবার অফিস থেকেও ঘুরে আসলাম, কিন্তু বাবার অফিসে সেই রকম অর্থে ডিটেল শ্যুট আমি নিইনি। তো সেক্ষেত্রে আরও একবার বলি, অফিস কাছারি জাতীয় জায়গাতে জানোই অনেক রকম রেস্ট্রিকশনস থাকে, যার জন্য আমি আধার কেন্দ্রেও কোনোরকম শ্যুট নিতে পারিনি। এই সমস্ত সরকারি জায়গা হোক বেসরকারি জায়গা হোক সমস্ত জায়গাতেই কিন্তু এরকম কিছু ব্যাপার থাকে যার জন্য নেওয়া যায়নি। তো যেহেতু থাম্বনেলের ব্যাপারটা ছিল এবং ব্লগের মধ্যেও সেই বিষয়টা নিয়ে আলোচনা করা আছে, বলা আছে, ডিটেলস বলা রয়েছে, তো সেই জন্যই আমি আরও একবার তোমাদের ব্যাপারটা বলে দিলাম। আর চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আজকে একদমই শরীরটা ভালো লাগছে না, খুব ম্যাজম্যাজ করছে, বুঝতেই পারছো যে সারাদিন মানে সেই 8:30টার সময় গেছি আর বাড়িতে ঢুকলাম তখন 2:30, আর একটু তো টায়ার্ড আছি, একেবারেই শরীরটা ঠিক ভালো লাগছে না। তো আজকে এখানেই এন্ড করছি, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে কমেন্ট করো, আর যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। কালকে নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে, আজকের মতন গুড নাইট।